আজকের বিষয় শিশু সাহিত্যিক লীলা মজুমদার। বাংলা সাহিত্যের এক অমর শিশু সাহিত্যিক হলেন লীলা মজুমদার। বাঙালির ছেলেবেলাকে তিনি তাঁর অসামান্য সব সৃষ্টি দিয়ে জীবনের সঙ্গে আষ্টে পৃষ্ঠে গেঁথে দিয়ে গিয়েছেন। ১৯০৮ সালের ২৬শে ফেব্রুয়ারি কলকাতার রায় পরিবারের গড়পাড় রোডের বাড়িতে লীলা মজুমদার, জন্মসূত্রে লীলা রায়, জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম প্রমোদারঞ্জন রায় এবং মাতা সুরমা দেবী। তাঁর পিতাও শিশুদের জন্য গল্প লিখতেন। তাঁর লেখা বনের কথা গল্পটি সন্দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতো। জন্মসূত্রে লীলার রক্তেই ছিল লেখনী সত্তার সমস্ত গুণ। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী হলেন লীলা মজুমদারের কাকা। জন্মসূত্রে লীলা মজুমদার হলেন সুকুমার রায়ের খুড়তুতো বোন এবং সত্যজিৎ রায়ের পিসি। লীলা মজুমদারের ছোটবেলা কেটেছে শিলংয়ের পাহাড় ঘেরা শান্ত পরিবেশে। শিলংয়ে তাদের বাড়ির নাম ছিল হাই উইন্ডস। শিলংয়ের লরেটো কনভেন্টে তাঁর স্কুল জীবন শুরু হয়। পিতা প্রমোদারঞ্জন রায় চাকরিসূত্রে কলকাতায় বদলি হলে ১২ বছর বয়সে লীলা সপরিবারে শিলং থেকে কলকাতায় চলে আসেন এবং গড়পাড় রোডের উপেন্দ্র কিশোরের বাড়িতে থাকতে শুরু করেন তাঁরা। কলকাতায় এসে লীলা ভর্তি হন সেন্ট জন ডায়োসেসান স্কুলে। ১৯২৪ সালে এই স্কুল থেকেই তিনি ম্যাট্রিকুলেশনে মেয়েদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তরে প্রথম শ্রেণীতে প্রথম হন তিনি। শিলংয়ের নদী নুড়ি পাথর পাহাড় ঘেরা পরিবেশে বেড়ে ওঠার দরুন ছোট থেকেই নানা কল্পনা তাঁর মাথায় ঘুরপাক খেত। তিনি লিখেছেন, শিলং পাহাড়ে থাকতাম, সরল বনের মধ্যে হাওয়া দিলে শস শব্দ হতো, ঠিক যেন লুকোনো কথা কেউ বলে দিচ্ছে। দুটো পাহাড়ের ফাঁক দিয়ে ঝোড়ো হাওয়া বইলে গো গো শব্দ হতো, মনে হতো ওইখানে কোনো গোপন জায়গায় ছেকল দিয়ে দৈত্য বাঁধা আছে, সারাবার চেষ্টা করছে। পাহাড়ি আয়ারাও গল্প বলত, সেসব দুঃখের গল্প, হারানোর গল্প, না পাওয়ার গল্প, কষ্টের গল্প শুনে কান্না পেত। কেবল শিলংয়ের দরাজ প্রকৃতি নয়, তার বাড়ির সাহিত্য সমৃদ্ধ পরিবেশও তাকে লেখিকা হতে অনুপ্রাণিত করেছিল যথেষ্ট পরিমাণে। সুকুমার রায়ের অনুপ্রেরণায় লীলার লেখা প্রথম গল্প লক্ষ্মী ছেলে ১৯২২ সালে সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়। ছোট ও বড় গল্প রচনার পাশাপাশি লীলা মজুমদার শিক্ষকতাও করেছেন। প্রথম দিকে দার্জিলিংয়ের মহারানী গার্লস স্কুলের শিক্ষিকা ছিলেন। পরে রবীন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছায় শান্তিনিকেতনে শিক্ষকতা করতে আসেন ৯ মাসের জন্য। এরপর কলকাতার আশুতোষ কলেজের মহিলা বিভাগেও তিনি কিছুকাল অধ্যাপনা করেন। ১৯৩৩ সালে নিজের পছন্দ করা পাত্র দন্ত চিকিৎসক ডক্টর সুধীর কুমার মজুমদারকে তিনি বিবাহ করেন। এই বিবাহে তাঁর পিতার প্রবল বিরোধিতা থাকা সত্ত্বেও তিনি তাঁর স্বনির্বাচিত পাত্রকেই জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করেন। পিতৃ পরিবারের অন্যান্যদের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট থাকলেও পিতার সঙ্গে সম্পর্ক চিরকালের মতো ছিন্ন হয়। লীলা মজুমদারের এক পুত্র ডক্টর রঞ্জন মজুমদার ও এক কন্যা কমলা চট্টোপাধ্যায়। লীলার দাম্পত্য জীবন সুখে কাটলেও সাহিত্য রচনা কিছুটা অবহেলিত হতে থাকে সাংসারিক কাজে। পরবর্তী সময়ে স্বামীর অনুপ্রেরণায় আবার লেখা শুরু করেন তিনি। এই সময় তিনি বৈশাখী পত্রিকায় বড়দের জন্য লেখা শুরু করেন এবং এখান থেকেই বলা যেতে পারে শুরু হয় সাহিত্যিক লীলা মজুমদারের দীর্ঘ পথ চলা। মৌচাক, রামধনু, রংমশাল, পরিচয় ইত্যাদি নানা পত্রিকায় অনিয়মিতভাবে লেখা পাঠাতে শুরু করেন তিনি। সাংসারিক কাজের পাশাপাশি মাথায় ভিড় করা নানা গল্প ও ভাবনাকে গল্পের রূপ দেওয়ার জন্য লীলার মন অস্থির হয়ে উঠত। তাঁর রচিত শিশু সাহিত্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বদ্রীনাথের বড়ি, ছোটদের শ্রেষ্ঠ গল্প, লাল নীল দেশলাই, ভূতের গল্প, ছোটদের বেতাল ৩২, চিচিং ফাঁক, প্রদীপিসির বর্মীবাক্স, হলদে পাখির পালক, শ্রীমতী, গুপির গুপ্ত কথা,
বকধার্মিক, মণিকাঞ্চন, টংলিং ইত্যাদি। সত্যজিৎ রায় সন্দেশ পত্রিকাটি 1961 সালে আবার শুরু করলে লীলা মজুমদার এই পত্রিকার সহ সম্পাদকের পদে নিযুক্ত হন এবং 1994 সাল পর্যন্ত এই দায়িত্ব তিনি পালন করেন। সারা জীবনে লীলা মজুমদার অসংখ্য পুরস্কার পেয়েছেন। বক বদপালা নাটকটির জন্য 1959 সালে তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। হলদে পাখির পালক উপন্যাস রচনার জন্য তিনি 1957 সালে স্টেট পুরস্কার ও শিশু সাহিত্য পুরস্কার পান। আর কোনখানে আত্মজীবনীর জন্য তিনি 1969 সালে রবীন্দ্র পুরস্কার লাভ করেন। এছাড়া বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে দেশিকোত্তম পুরস্কারে ভূষিত করে। কলকাতা এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডিলিট প্রদান করে। অবশেষে দীর্ঘ রোগ ভোগের পর 2007 সালের 5ই এপ্রিল এই অসামান্য সাহিত্য প্রতিভার প্রতীক লীলা মজুমদার শান্তিনিকেতনে থাকাকালীন পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 99 বছর।